হলো বাচ্চারা, এবার আমরা পরের এক্সারসাইজটা দেখে নেব। এক্সারসাইজটা আজকে যেটা এখানে শিখবো আমরা সেটা একটু নতুন ধরনের এক্সারসাইজ। নতুন কারণ এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি এক্সারসাইজ। অ্যাপোস্ট্রফি তোমরা এর আগে শেখোনি, আজকে আমি তোমাদেরকে অ্যাপোস্ট্রফি শিখিয়ে দেবো। কি লেখা আছে? দ্য অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি বানানটা দেখে নাও, APOSTROPHE, অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কাকে বলে? এই মার্কটাকে বলে অ্যাপোস্ট্রফি। এই যে একটা কমা, এটা শুধু একটা কমা, এই কমাটাকে বলে অ্যাপোস্ট্রফি। এবারে এই কমাটা কোথায় আমাদের ব্যবহার হচ্ছে বা কীভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখব। বলছে রিড দ্য ফলোয়িং, রিড দ্য ফলোয়িং। দেখো এখানে আছে প্রথমে আকবরস কোট, আকবরস কোট। এই যে আকবর বলে এই যে একটা অ্যাপোস্ট্রফি একটা কমা দিয়ে তারপর এস লেখা, এটাকে অ্যাপোস্ট্রফি এস বলছে। এই কমাটাকেই বলা হচ্ছে অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি অ্যান্ড দেন এস। আকবরস কোট মানে কি? আকবরের রাজসভা, আকবরের সভা। তাহলে এটাকে আরেকভাবে কিভাবে লেখা যায়? দ্য কোর্ট অফ আকবর, দ্য কোর্ট অফ আকবর মানে আকবরের কোর্ট। তো দ্য কোর্ট অফ আকবরের যা মানে, আকবরস কোর্টটা শর্ট ফর্মে তাই মানে। তাহলে দ্য কোর্ট অফ আকবর হয়ে যাবে আকবরস কোর্ট ইউজিং দ্য অ্যাপোস্ট্রফি। বেসিক্যালি কোনো জিনিস যখন আমরা কোনো মানুষের, তার, আকবরের, আমার বাবার, মায়ের, এই যে রটা আমরা ব্যবহার করি, এইটাই হচ্ছে বাংলায় যেটা আমরা আমার তোমার বলছি, মানে তার কোনো নাম দিয়ে বা আমার বাবার, এই যে বাবার রটা আছে এটার জন্যই এই অ্যাপোস্ট্রফিটা ইউজ হয়। তারপরটাও আছে দেখো, দ্য মুল্লাজ সান মানে কি? মুল্লার ছেলে। তো মুল্লার যেহেতু কথাটা আছে তাহলে এই রটার জন্য আসবে অ্যাপোস্ট্রফি এস, মুল্লাজ সান। বা দ্য সান অফ মুল্লা মানেও একই, যে মুল্লার ছেলে। এবার এইটা নিয়েই আমরা এখানে দেখো, দিস মার্ক, দিস কমা ইজ কল্ড অ্যান অ্যাপোস্ট্রফি, রাইট? এবার দেখো অ্যাপোস্ট্রফি নিয়ে কয়েকটা সেন্টেন্স আছে যেগুলো আমরা করবো এবং দেখবো কোথায় অ্যাপোস্ট্রফি বসবে। বলছে কপি দ্য সেন্টেন্সেস বিলো ইন ইয়োর নোটবুক, পুট ইন দ্য মিসিং অ্যাপোস্ট্রফিস। এখানে সেন্টেন্সগুলো লেখা আছে কিন্তু অ্যাপোস্ট্রফি দেওয়া নেই, তো অ্যাপোস্ট্রফিগুলো যেখানে যেখানে মিসিং সেখানে আমরা অ্যাপোস্ট্রফিগুলো বসাবো। কিন্তু তার জন্য আমাদেরকে মানেটাকে বুঝতে হবে, নইলে আমরা অ্যাপোস্ট্রফি বসাতে পারবো না। তাহলে ফার্স্ট অ্যাপোস্ট্রফি কী আছে দেখি, ফার্স্ট সেন্টেন্স, দিস এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ানস, দিস এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ানস। বলছি এই এম্পেরর বা সম্রাটের রাজসভা মিউজিশিয়ানে ভর্তি ছিল, প্রচুর মিউজিশিয়ান ছিল। তাহলে এই সম্রাটের রাজসভা, তাহলে এম্পেরর মানে সম্রাট, এম্পেরর্স আছে, তাহলে এখানে সম্রাটের যেহেতু আছে তাহলে এম্পেরর্সের আগে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। তাহলে আমরা লিখছি দিস এম্পেরর, এম্পেরর অ্যাপোস্ট্রফি এস, এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ানস, দিস এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ানস, কারেক্ট? তাহলে এখানে কোথায় বসলো? এম্পেরর্স এই এস এর আগে অ্যাপোস্ট্রফি বসলো। তারপরে কি আছে, দেয়ার ওয়ার পোয়েটস অ্যান্ড রাইটার্স অ্যাট আকবরস কোর্ট। এখানে অনেকগুলো এস আছে কিন্তু কোথায় বসবে আমাদের তার জন্য মানেটা বুঝতে হবে। বলছে যে আকবরের কোর্টে অনেক পোয়েটস এবং রাইটার্স ছিলেন, মানে যারা আবৃত্তি কবিতা বলতেন এবং লেখক তারা ছিলেন। তো পোয়েটস অ্যান্ড রাইটার্সের মধ্যে কিন্তু অ্যাপোস্ট্রফি বসবে না, কারণ পোয়েটস অ্যান্ড রাইটার্স প্লুরাল ফর্মে আছে, কিন্তু আকবরস একজনের নাম, সেখানে তো প্লুরাল ফর্ম হতে পারে না, সেই জন্যে এখানে হবে অ্যাপোস্ট্রফিটা। কারণ মানেটাও দাঁড়াচ্ছে যে আকবরের রাজসভায় পোয়েটস অ্যান্ড রাইটার্স ছিলেন, তাহলে আমাদের আকবর, আকবর অ্যাপোস্ট্রফি এস কথাটা বসবে। তাহলে লিখব দেয়ার ওয়্যার পোয়েটস অ্যান্ড
writers at Akbar's court. There were poets and writers at Akbar's court. তাহলে এইখানে আমাদের অ্যাপোস্ট্রফিটা বসলো। তারপরে এটা কি আছে? The boy's mother did not go to her son's room. বলছে ছেলেটার মা তার ছেলের ঘরে গেল না। এখানে দুটো অ্যাপোস্ট্রফি হবে। ছেলেটার মা, তাহলে বয়েজ মাদার, দ্য বয়েজ মাদার ডিড নট গো টু হার সানস রুম। তাহলে এখানে কি হবে? ছেলেটার মা, তাহলে বয় অ্যাপোস্ট্রফি এস হবে। দ্য বয়েজ, ছেলেটার মা, মাদার ডিড নট গো টু হার, এখানে আরেকটা হবে সানস রুম, ছেলের ঘরে, তাহলে ছেলের যেহেতু আছে সেই জন্য সানের পরেও অ্যাপোস্ট্রফি হবে, সানস রুম। দ্য বয়েজ মাদার ডিড নট গো টু হার সানস রুম, তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি বসলো আর বয়েজে একটা অ্যাপোস্ট্রফি বসলো। লাস্ট সেন্টেন্স কি আছে? দ্য বয়েজ ফাদার ওয়াজ আকবরস ফ্রেন্ড, বলছে ছেলেটার বাবা আকবরের বন্ধু ছিল। তাহলে ছেলেটার বাবা, তাহলে ছেলেটার জন্য বয়েজে একটা হবে, আবার আকবরের বন্ধু বলে আকবরের সাথে একটা অ্যাপোস্ট্রফি বসবে, রাইট? তাহলে দ্য বয় অ্যাপোস্ট্রফি ইজ বয়েজ ফাদার ওয়াজ আকবর অ্যাপোস্ট্রফি ইজ আকবরস ফ্রেন্ড। তাহলে কোথায় বসলো? আকবরে বসলো এবং বয়েজে বসলো। দ্য বয়েজ ফাদার ওয়াজ আকবরস ফ্রেন্ড। তাহলে আমরা কি কি পেলাম? দিস এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ান্স। দিস এম্পেরর অ্যাপোস্ট্রফি ইজ এম্পেরর্স কোর্ট ওয়াজ ফুল অফ মিউজিশিয়ান্স। There were poets and writers at Akbar's court. There were poets and writers at Akbar's সাথে অ্যাপোস্ট্রফি এস, Akbar's court. The boy's mother did not go to her son's room. The boy's mother, boy apostrophe s, mother did not go to her son apostrophe s room, son's room. The boy's father was Akbar's friend. The boy apostrophe s, boy's father was Akbar apostrophe s, Akbar's friend. ঠিক আছে, তাহলে আমরা অ্যাপোস্ট্রফি শিখলাম। এই সেন্টেন্সগুলো ছাড়া কিন্তু তোমাদের আননোন সেন্টেন্সও আসতে পারে, সেই জন্য তোমরা অ্যাপোস্ট্রফি এস কোথায় কোথায় বসবে সেটা ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা সব রকম এক্সারসাইজতে পারবে। এই অ্যাপোস্ট্রফির উপর আরেকটা এক্সারসাইজ আমরা করব, যেখানে আমাদের সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হবে অ্যাপোস্ট্রফিতে। তো আমাদের জায়গাগুলো আন্ডারলাইন করে দেবে, সেগুলো আমাদেরকে চেঞ্জ করতে হবে। যেমন বলেছে চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফলো দ্য এক্সাম্পল। এক্সাম্পল কি আছে? দ্য হেড অফ দ্য বয় ওয়াজ স্মল, বলছে ছেলেটার মাথাটা ছোট। তো হেড অফ দ্য বয় ওয়াজ স্মল, দ্য হেড অফ দ্য বয় কি হয়ে যাবে, কি হবে বলো? দ্য বয়েজ হেড ওয়াজ স্মল। তাহলে যেই নেম অফ দ্য বয় বলবে, যার নাম বলা হচ্ছে তার নামের সাথে আমাদের অ্যাপোস্ট্রফিটা জুড়বে, ছেলেটার মাথাটা ছোট, তাহলে ছেলেটার যেহেতু তাহলে বয় অ্যাপোস্ট্রফি এস। ঠিক আছে, তাহলে এইটাই আমাদেরকে ফলো করে এক্সারসাইজটা করতে হবে। ফার্স্ট সেন্টেন্স কি আছে? দ্য ওয়াইফ অফ দ্য মুল্লা চেজড দ্য বয়, বলছে মুল্লার ওয়াইফ ছেলের পেছনে ধাওয়া করেছিল। চেজ করেছিল মানে কাউকে ধরতে যাওয়া বা ধাওয়া করা। দ্য ওয়াইফ অফ দ্য মুল্লা হলে কি হবে? মুল্লার ওয়াইফ, তাহলে মুল্লার ওয়াইফকে আমরা অ্যাপোস্ট্রফিতে কীভাবে লিখতে পারি? মুল্লা অ্যাপোস্ট্রফি এস। তাহলে আমরা লিখছি দ্য মুল্লাস, মুল্লা অ্যাপোস্ট্রফি এস, মুল্লাস ওয়াইফ চেজড দ্য বয়,
The mullah's wife chased the boy. मुल्ला दिए apostrophe s, ठीक है sir? The mullah's wife, तले इटा मतलब apostrophe हो जाते हैं. Mullah's wife chased the boy. Next क्या है? There were clever people at the court of the emperor. बोल से सम्राटेर सभाय चालाक मानुष छिलो बा बुद्धिमान जे तो कार कार सभाय छिलो सम्राटेर ताले ए सम्राटेर रटार जोन्ने आमादेर apostrophe यूज होबे emperor एर साथे ताले आमरा लिखबो एखाने there were clever people at the emperor's court. At the emperor's court তাহলে কি হলো কোর্টটা এদিকে চলে যাবে আর এম্পেরর্সটা চলে এলো আগে সব অ্যাপোস্ট্রফিতে তাই হবে এম্পেরর্স কোর্ট তাহলে এম্পেরর্সটা হয়ে যাচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি তারপর ঠিক আছে মোল্লা দোপিয়াজা ক্রল্ড আন্ডার দ্য বেড অফ হিস সান মোল্লা দোপিয়াজা ক্রল্ড আন্ডার দ্য বেড অফ হিস সান মোল্লা দোপিয়াজা ছেলের খাটের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকলো ক্রল মানে হামাগুড়ি দেওয়া তাহলে বাইরে ঘষে ঘষে যাওয়া তো দ্য বেড অফ দ্য আন্ডার দ্য বেড অফ দ্য সান মানে ছেলের খাটের তলায় তাহলে সানস বেড হয়ে যাবে আন্ডার দ্য সানস বেড হয়ে যাবে তাহলে আমরা লিখি অ্যাপোস্ট্রফিটা মোল্লা দোপিয়াজা crawled under his son's bed. Under his son's bed. Mulla Dopiaza crawled under his son's bed. Sons, আমি এগুলো তলে আন্ডারলাইন দিয়েছি তোমাদের কিন্তু এটা আন্ডারলাইন দিতে হবে না আমি বোঝানোর জন্য আন্ডারলাইন গুলো দিচ্ছি তারপর ঠিক আছে দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ মোল্লা দোপিয়াজা বলছে লোকটার নাম মোল্লা দোপিয়াজা তো লোকটার নাম যেহেতু লোকটার এই কথাটার জন্য ম্যান এর সাথে অ্যাপোস্ট্রফি বসবে তাহলে বসবে কি দ্য ম্যানস নেম ওয়াজ মোল্লা দোপিয়াজা দ্য ম্যানস নেম ওয়াজ মোল্লা দোপিয়াজা ঠিক আছে দ্য ম্যানস নেম তাহলে ম্যান এর সাথে কারণ কি লোকটার নাম তো লোকটার যেহেতু সেজন্য ম্যানস নেম নেম অফ দ্য ম্যান হয়ে যাবে ম্যানস নেম ওয়াজ মোল্লা দোপিয়াজা লাস্টটা কি আছে দ্য ওয়ার্ডস অফ দ্য বয় মেড দ্য ফাদার স্পিচলেস বলছে ছেলেটার কথা বাবাকে বাকরুদ্ধ করে দিল মানে আউট অফ মানে ওয়ার্ডস হয়ে যায় দ্য ওয়ার্ডস অফ দ্য বয় মেড দ্য ফাদার স্পিচলেস তাহলে ছেলেটার কথা ওয়ার্ডস বা ছেলেটার শব্দ মুখের শব্দ আর কি বলি তো এই এখানে ছেলেটার সাথে আমাদের অ্যাপোস্ট্রফি বসবে তাহলে এটা ওয়ার্ড অফ দ্য বয় হয়ে যাবে কি দ্য বয়েজ ওয়ার্ডস ঠিক আছে দ্য বয়েজ ওয়ার্ড দ্য বয়েজ দ্য ওয়ার্ডস হবে না দুটো দা ব্যবহার হবে না দ্য বয়েজ ওয়ার্ড যে অ্যাপোস্ট্রফি বসবে ওই দাটা আমাদের যে আর্টিকেলটা থাকছে সেটা উঠে যাবে দ্য বয়েজ ওয়ার্ড মেড দ্য ফাদার স্পিচলেস দ্য বয়েজ ওয়ার্ড মেড দ্য ফাদার স্পিচলেস কারেক্ট তাহলে আমরা আরেকবার দেখে নিই কি করলাম দ্য ওয়াইফ অফ দ্য মোল্লা চেজড দ্য বয় তাহলে কি হয়ে যাবে দ্য মোল্লাজ ওয়াইফ চেজড দ্য বয় দেয়ার ওয়ার ক্লেভার পিপল অ্যাট দ্য কোর্ট অফ দ্য এম্পেরর দেয়ার ওয়ার ক্লেভার পিপল অ্যাট দ্য এম্পেরর্স কোর্ট মোল্লা দোপিয়াজা ক্রল্ড আন্ডার দ্য বেড অফ হিস সান
মুল্লা দো পেয়াজা ক্রল্ড আন্ডার হিজ সানস বেড। দ্য নেম অফ দ্য ম্যান ওয়াজ মুল্লা দো পেয়াজা, কি হয়ে যাবে, দ্য ম্যানস নেম ওয়াজ মুল্লা দো পেয়াজা। দ্য ওয়ার্ডস অফ দ্য বয় মেড দ্য ফাদার স্পিচলেস, দ্য বয়েজ ওয়ার্ড মেড দ্য ফাদার স্পিচলেস। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো।